অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ভিডিও। আগামীকাল মঙ্গল বক্রী অবস্থাতে মীন রাশিতে প্রবেশ করছে। চারটি রাশি সাবধান। কেন সাবধান সেটা আপনাদেরকে আমি বোঝাবো এবং কোন কোন দিক থেকে সাবধান থাকবেন। দেখুন, আমি এই ভিডিওটি কোনো ভয় দেখানোর উদ্দেশ্যে আপনাদেরকে করছি না। এই ভিডিওটি আপনাদেরকে সতর্ক করা, সাবধান করার জন্য আপনাদেরকে করছি, যাতে আপনারা যদি সচেতন থাকেন, আমার প্রিয় দর্শক বন্ধুরা, সেই রকম সমস্যাতে কিন্তু পড়বে না। গ্রহমণ্ডলীতে যেমন শুভ কিছু গ্রহের গোচর থাকে, তেমনি কিছু অশুভ অবস্থাও কিন্তু তৈরি হয়, যার ফলে কিছু কিছু ক্ষেত্রে বিপত্তি কিন্তু সৃষ্টি হয়। অর্থাৎ ব্রহ্মাণ্ডে এই মঙ্গল মীন রাশিতে প্রবেশ করছে, অর্থাৎ জলরাশিতে, এবং বক্রী অবস্থায় এই মীন রাশিতে প্রবেশ। বিশেষ সাবধান বাণী এই চারটি রাশির। আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার 9609343993। এটি অনলি ফর বুকিংয়ের জন্য। যারা আমার সাথে পার্সোনালি ভিজিট করতে চাইছেন তারা এই নাম্বারে কল করুন, বা আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করেন। কলের থেকে যদি মেসেজটা করেন সে ক্ষেত্রে বিশেষ সুবিধা, কারণ সবসময় কল ধরা হয়ে ওঠা সম্ভব হয় না। যদি আপনারা মেসেজ করেন সেক্ষেত্রে আপনারা কিন্তু সঠিক রিপ্লাই পাবেন। তো শুরু করা যাক, এই চারটি রাশি কোন, এই চারটি রাশি কোন কোন দিক থেকে সাবধানতা অবলম্বন করবে তাও আমি এই ভিডিওতে জানাব। দেখুন, যেমন কিছু শুভ যোগ মানুষকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়, কিছু কিছু ইউনিভার্সালে কিছু কিছু অশুভ যোগও কিন্তু তৈরি হয়, যা মানুষকে অনেক সমস্যা কিন্তু তৈরি করে। তো আমি আজকে আপনাদেরকে জানাতে চলেছি এই 81 দিন, 81 ডেজ, সাবধানে থাকুন এই চারটি রাশি, বিশেষ সতর্ক থাকুন। জ্যোতিষশাস্ত্র মানে কি বলুন তো, যেমন ভালোটা জানানো, তেমনি কোন কোন দিক থেকে সমস্যা আসতে পারে তাও কিন্তু অগ্রিম পূর্বাভাস দেয় এই জ্যোতিষশাস্ত্র। কিছুটা আপনি বলতে পারেন আবহাওয়া মতন ঘটবে, কিন্তু কখন ঘটবে সেটা কিন্তু বলা সবসময় সম্ভব হয় না। কিন্তু এই সময়ের মধ্যে, এই কটা দিনের মধ্যে কিন্তু এই ঘটনাগুলো ঘটতে পারে, এবং এই সময় কিছু কিছু ক্ষেত্রে দেশ ও দশের ক্ষেত্রেও কিছু কিছু ক্ষেত্রে সমস্যা আসবে। তো আমি আজকে মেনলি এই চারটি রাশির কথা আমি বলবো। দেখুন, এই মঙ্গল জলরাশিতে মীন রাশিতে থাকছে, এবং শনি তৃতীয় দৃষ্টি এই মঙ্গলের উপর পড়ছে। আপনারা প্রত্যেকেই জানেন শনির তিনটা দৃষ্টি, তৃতীয়, সপ্তম এবং দশম, কিন্তু এই তৃতীয় দৃষ্টি এই মঙ্গলের উপর পড়ছে, এবং শনি মঙ্গল হচ্ছে অ্যান্টি দুজনাই, এবং ঠিক বৃশ্চিক রাশিতে কেতুর অবস্থান, এবং এই কেতুরও পঞ্চম দৃষ্টি কিন্তু এই শনির উপর পড়ছে। অর্থাৎ এর অশুভ ফলটা কিন্তু আরও বাড়িয়ে তুলবে। এমনিতে শনির দৃষ্টি, তার উপরে পঞ্চম দৃষ্টি কেতুর দৃষ্টি, এরপরে আপনার ঠিক এই 16 অক্টোবর পর্যন্ত রবির সপ্তম দৃষ্টি এই শনির উপর। অর্থাৎ তিনটা দৃষ্টি ঠিক মঙ্গলকে, এই যে রবির যে সপ্তম দৃষ্টি মঙ্গলের উপর, আরও এর কুপ্রভাব কিন্তু বাড়িয়ে তুলবে। তো কি উপায় করবেন তাও আমি এই ভিডিওর শেষে আপনাদেরকে জানাবো, যেটা করলে এই চারটি রাশি অনেক অংশে কিন্তু রিলিফ পাবে। যারা আমার প্রিয় দর্শক, প্রতিদিন আমার ভিডিও দেখেন, তাদের জন্য আমি কিছু উপায়ও বলবো। প্রথম যে রাশির কথা আমি বলবো সেটা হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির আপনার ঠিক রাশির অষ্টম স্থানে, মৃত্যু স্থানে এই মঙ্গলের অবস্থান, এবং আপনাদের চতুর্থপতি মঙ্গল এবং নবমপতি মঙ্গল ঠিক
অষ্টম স্থানে মৃত্যু স্থানে অবস্থান করছে এবং শনি তৃতীয় দৃষ্টি, কেতুর পঞ্চম দৃষ্টি এবং রবির ঠিক সপ্তম দৃষ্টি। আপনার ক্ষেত্রে মাঙ্গলিক দোষ তো তৈরি হচ্ছেই, এর সাথে সাথে আপনার পিতা এবং মাতার শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা আপনি কিন্তু এই সময় উদ্বিগ্ন হবেন। অর্থাৎ পিতার দিকে বিশেষ করে আপনি শরীরের দিকে খেয়াল রাখুন এই সময়টা, এবং মাতার শরীর স্বাস্থ্যের দিকটা আপনারা খেয়াল রাখুন। সিংহ রাশির ক্ষেত্রে আমি বলছি বিশেষ সাবধানতা, শনি তৃতীয় দৃষ্টি এবং কেতুর পঞ্চম দৃষ্টি এবং রবির সপ্তম দৃষ্টি এবং অষ্টম স্থানে এই মঙ্গল অবস্থান, কিছু কিছু ক্ষেত্রে চোট আঘাত, ছোটোখাটো দুর্ঘটনা, রক্তপাত হওয়ার কিন্তু আপনার সম্ভাবনা এই সময় আছে। কী উপায় করবেন তা আমি শেষে জানাব। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সে রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির রাশির অধিপতি এবং অষ্টমপতি দ্বাদশ স্থানে অবস্থান করছে, অর্থাৎ আপনাদের চোট আঘাত, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা কিন্তু আপনাদের হবে। এবং আপনাদের দশম স্থানে শনি অবস্থান করছে এবং তৃতীয় দৃষ্টি মঙ্গলের উপর পড়ছে এবং অষ্টম স্থানে কেতু অবস্থান করছে, এই কেতুর পঞ্চম দৃষ্টি মঙ্গলের উপর পড়ছে এবং রবির সপ্তম দৃষ্টিও মঙ্গলের উপর পড়ছে। অর্থাৎ ছয়ভাবে বসে আছে, ষষ্ঠভাবে বসে আছে এই রবি, তার দৃষ্টি আপনার এই মঙ্গলের উপর। আপনাদের ক্ষেত্রে কিন্তু অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা এই জায়গাগুলো এবং মাঙ্গলিক দোষ এই সময় কিন্তু তৈরি করছে। অর্থাৎ মেষ রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের চতুর্থপতি এবং একাদশপতি ঠিক আপনাদের রাশির তৃতীয়ভাবে অবস্থান করছে এবং শনির তৃতীয় দৃষ্টি মঙ্গলের উপর এবং কেতু একাদশ স্থানে অবস্থান করে পঞ্চম দৃষ্টি শনির উপর পড়ছে এবং রবির সপ্তম দৃষ্টি পড়ছে আপনার মঙ্গলের উপর। অর্থাৎ শনির তৃতীয় দৃষ্টি, কেতুর পঞ্চম দৃষ্টি এবং রবির সপ্তম দৃষ্টি। আপনাদের ক্ষেত্রে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা হলে উদ্বিগ্ন থাকবেন, আপনার ভাইয়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা উদ্বিগ্ন বা ভাইয়ের সঙ্গে সম্পর্কে কিছুটা হলো অবনতি, নিজে গাড়ি বা বাইক চালালে অবশ্যই সাবধানে গাড়ি বাইক চালাবেন এবং কাজের জায়গাগুলোতে কিছু কিছু ক্ষেত্রে আটকে যাওয়ার সম্ভাবনা, ল্যান্ড রেটের সমস্যা এই সময় কিছুটা আসার সম্ভাবনা কিন্তু আছে এবং ছোটোখাটো রক্তপাত হওয়ার কিন্তু যোগ এই সময় দেখা যাচ্ছে মকর রাশির। মকর রাশির বিশেষ সাবধান কিন্তু থাকবেন, কী উপায় তাও আমি ভিডিও শেষে আপনাদেরকে জানাচ্ছি। এরপর চার নম্বর যে রাশি সেটা হচ্ছে তুলা রাশি। তুলা রাশির দেখুন আপনাদের দ্বিতীয়পতি এবং আপনাদের ঠিক সপ্তমপতি এই মঙ্গল, অর্থাৎ অর্থভাব এবং পত্নীভাব সেটা ষষ্ঠভাবে, অর্থাৎ ঋণ, রোগ, শত্রুতার জায়গায় কিন্তু অবস্থান করছে এই মঙ্গল। দ্বিতীয়পতি, সপ্তমপতি, ঋণ, রোগ, শত্রুতার জায়গায় আপনাদের ক্ষেত্রে শত্রুতা বাড়বে, আপনার ওয়াইফের শরীর স্বাস্থ্য নিয়ে আপনার কিছুটা হলে উদ্বিগ্ন হবেন এই সময়। এবং এই যে শনির তৃতীয় দৃষ্টি মঙ্গল উপর পড়ছে এবং কেতুর পঞ্চম দৃষ্টি পড়ছে এবং রবির দ্বাদশ রবির সপ্তম দৃষ্টি পড়ছে, আপনাদের ক্ষেত্রে কিন্তু শত্রুতা বাড়বে, ছোটোখাটো অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, চোট আঘাত পাওয়া, রক্তপাত, কিছু কিছু ক্ষেত্রে হসপিটালাইজেশন হওয়ার সম্ভাবনা, এই জায়গাগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু এই একাশী দিনের মধ্যে আছে। কী উপায় করবেন? আপনারা প্রতিদিন সকালে উঠে সূর্য দেবতাকে জল নিবেদন করুন, ওম আদিত্যায় নমঃ এই মন্ত্রটি আপনারা পাঠ করুন প্রতিদিন নিত্য নৈমিত্তিক। আপনারা কিন্তু এই সূর্য দেবতাকে জল নিবেদন করবেন, হনুমান চল্লিশ পাঠ করুন। মঙ্গলবার বা শনিবার আপনারা হনুমানজির মন্দিরে যান, মেটেকারের সিঁদুর দিন এবং আপনারা চ্যামিলি তেলের প্রদীপ দিন এবং অশ্বত্থ গাছের নিচে আপনারা অবশ্যই জল দিন, অশ্বত্থ গাছে আপনারা সর্ষের তেলের প্রদীপ দিন এবং ওং সাং শনিশ্চরায় নম এই মন্ত্রটি যদি আপনারা পাঠ করতে পারেন
সেক্ষেত্রে কি হবে, আপনাদের এই যে এই চারটে রাশির বিপত্তি, এই বিপত্তি থেকে আপনারা কিন্তু নিশ্চিত রূপে কিন্তু মুক্তি পাবেন এবং প্রতিদিন সূর্য দেবতাকে